হলো আপনার সোয়াইংসি পয়েন্ট, এটা সোয়াইংসি পয়েন্ট, এটা এক ঘোড়া মোটর, এটা এক ঘোড়া মোটর, এটা এই যে এক ঘোড়া পাকা এক ঘোড়া দিকে আপনার হলো সোয়াইংসি পয়েন্ট, যেটা এক ঘোড়ার নিচে যে আছে সেটা আপনার 1 ইঞ্চি পয়েন্ট, এটা হলো আপনার পাকা এক ঘোড়া, যেটা এটা দেখবেন আপনারা যেটা আপনার পাকা এক ঘোড়া সেটা আপনার পয়েন্ট থাকে আপনার এই পয়েন্টটা থাকে আপনার 1 ইঞ্চি মানে ই সরি মানে সোয়াইংসি, আর যেটা আপনার এক ঘোড়ার নিচে থাকে সেটা আপনার কি 1 ইঞ্চি, আর এক ঘোড়ার উপরে সোয়াইংসি। আর আমাদের আমাদের এখন আমরা উপরে যে আমরা ই করব পাইপটা ই করছি যা টানছে 1 ইঞ্চি, আর আমরা এখন এলে সোয়াইংসিটা ভোস লাগছে, সোয়া এক একটা ভোস লাগছে, আর এই ভোসটা এখানে লাগাবো আমরা, দেখুন এইভাবে লাগাবো। এই যে আমাদের ভোসটা এভাবে লাগাইতে হবে। হ্যাঁ বন্ধুরা, যে আমাদের অনেকগুলো পূর্ণ দিচ্ছে, সবগুলো পূর্ণ আপনার কাজের কাজ করার লাগে। এই যে আপনার এটা আপনার ক্লাম, এই যে আপনার যে ক্লামটা কই থাকবে ওই আপনার রশি, রশি যে বাঁধতে হবে, রশি ছাড়া তো আপনার সিকিউরিটি, এটা আপনার সিকিউরিটির জন্য সেফটির জন্য রশি আমরা ছাড়ি। এই যে আপনার এই যে এলক, এই যে এখানে লাগাইতে হবে, আর এটা আমরা এই দুইটা আমরা এখানেই লাগাবো বন্ধুরা। আমাদের প্রথম পাইপটা আমরা এখনই করব, কালেকশন দিব, দেখুন আমাদের প্রথম পাইপটা ধরাইতে হবে, আর ধরাইতেছি আমরা, সুন্দর করে টাইট দিবেন আপনারা। আর আপনার এটার সেফটি রশি, রশিটা আপনার সবসময় আপনার রশিটা দিয়ে রাখবেন, ভালো রশি দিবেন যেটা আপনার 20 দিন টিকে, 10-20 বছর যেন কিছু না হয়। আর এই মোটর তো আপনার অনেক দিনের, 10-20 বছর ভিতরে ধরতে হবে না ইনশাল্লাহ। এই যে আমাদের মোটর বোর্ডিং এ নামাই দিছি, দেখুন মারবেন কি কিছুক্ষণ পরে পরে আপনারা কষ্টে মারবেন, দেখুন এইভাবে কষ্টিপ মারবেন, এই জায়গাগুলো আপনি সুন্দর করে কষ্টিপ মারবেন। হ্যাঁ কষ্টিপ মারবেন, কষ্টিপ মেরে মেরে তাও যাবেন। আপনি দুইটা মিলে ই করেন, আর এইভাবে আপনারা সিটিং করবেন, দেখুন আমরা যেভাবে আমরা ফিটিং করি মানে সিটিং করতেছে, আপনি এইভাবে সিটিং করবেন আপনার। আমাদের দ্বিতীয় পাইপ, আমাদের দ্বিতীয় পাইপটা আমরা এখন লাগাইতেছি, দুইজন তৃতীয় নম্বর পাইপটা, তৃতীয় পাইপটা আমাদের তৃতীয় পাইপটা হয়ে গেছে ধরেন না, আর লাস্টে আপনার পানি ওঠানোর আপনারা দেখাবো, আর দেখাবো না এটু কি বন্ধুরা। আমাদের এরকম সম্পূর্ণ পাইপ ছাড়া হয়ে গেছে, এখন আমরা এই যে এই যে রশি নিয়ে দাঁড়ায় খাই রয়েছি, এখন আমরা এখানে কষ্ট পারে আমরা এখানে আমরা বসে আছি, এটা না ধরে এখন পানি সুইচ দেবো আর পানি উঠে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেখলাম মোটর অলরেডি আপনার বোর্ডিং এর নিচে মোটরটা গেছে গা, মানে বোর্ডিং এর নিচে বর্তমান মোটরটা আছে, আর মোটরটা কমপ্লিট হয়ে গেছে গা, দেখুন কিভাবে সেটিং করতে। এই যে আপনার রশি, এই রশিটা আপনার এখানে বান্ধা রাখবেন, রশিটা হলো আপনার সেফটি, আপনার হলো মোটরটা কখনো যদি পাইপ যদি ভেঙে পড়ে যায় রশির ভিতরে বেঁচে থাকবে। আর এগুলো আপনার রশি দিবেন, ভালো ধরনের রশি দিবেন, আর এইভাবে সেটিং করবেন ইনশাল্লাহ সাকসেস হবে। আর এখন আমাদের কমপ্লিট, এখন আমরা চালু করব, এটাই দেখুন মোটরের স্পিড কেমন। এখন বন্ধুরা আমরা মোটরের স্টার্ট দিব, এই স্টার্ট দেন, দেখুন মোটরটার পানির স্পিড কি, আপনি 1000 লিটার মারতে আপনি 10 মিনিট উড়ে যাবে, অনেক স্পিড দেখছেন, বহুত আপনি ভালো মানের মোটর, মোটরগুলো এমন মোটরগুলো অনেকটা ভালো মানের দেখছেন, পানির স্পিড মারাত্মক স্পিড, আপনি 1000 লিটার 10 মিনিটে উঠে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই
লাইক করবেন, শেয়ার দিবেন, শেয়ার করবেন জায়গা দিয়ে, শেয়ার করে দেখাবেন এই মোটরগুলো ভালো, আর দেখাবেন আশেপাশে কেউ যদি থাকে অবশ্যই বলবেন মোটর এই মোটরগুলো অনেক ভালো। আর হলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।